আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে ছোটখাটো একটা অনুষ্ঠান, মানে বাপ বেটির ইফতার পার্টি, তো তাদের জন্যই এসব আয়োজন করা হচ্ছে। তো জি আম্মা, তো তাদের জন্য এই আয়োজনগুলো করা হচ্ছে। তারা হাঁটতে চলে গেছে, কলেজের মাঠে হাঁটতে চলে গেছে, তো আমি এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো বাচ্চাদের নিয়ে ইফতার করতে বসবেন আপনারা, তো এতে করে ওদের রোজা রাখা, ইফতার কি জিনিস, এই জিনিসগুলোর প্রতি ওদের একটা মনোযোগ তৈরি হয়। তো আমার সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে আমি একটু মায়ের বাড়ি যাব, তো মায়ের জন্য একটু ইফতারি দিতে যাব। তো এখন আমি শরবতটা গুলে নিচ্ছি, গুলবো না, চিনিটা ভিজিয়ে রাখবো। দেখুন, সে আমাকে পরিচয় করে দিচ্ছে কোনটা কি। তাহলে হাত ধোয়া, এখন একটু বুন্দি দিব, আর ইফতার সময় তোমাকে অনেক দিব, একটু নেও হাত দিয়ে, ব্যাস। হ্যাঁ, বন্দি দিব, সবই দিব। আমি ভাই নিচে পড়ে যাচ্ছে, আজকে তোমার সাজানো দেখে চাই, অনেক মিষ্টি হবে, আর শরবত আছে, সবগুলোই বসি, আর লেবু, আহ কি মজা, তাই না? এখন তো আদান দিলে তখন ইফতারি খেতে হবে। তাহলে আবার নাম বললো কি কি, এটা কি? আস্তে আস্তে বলো, এটা কি? মনে নাই, মালটা, এটা কি? পেয়ারা, এটা কি? বড়া, এটা কি? তুমি একটু খাও, আজান তো দিবে, তুমি একটু খাও, তুমি ছোট মানুষ, তোমার এখন খেলে কিছু হবে না, একটু খাও, একটা খাও। কি খাবা? বড়া খাবা? তুমি তুমি বলো আজকে এটা খাবা, বাঙ্গি খাবা? কত সুন্দর, দেখো বাঙ্গি নিয়ে আসছি না, মজা তো এগুলা, এগুলো খাইতে অনেক ভালো তো, সুস্বাদু, স্বাস্থ্যের জন্য ভালো, তুমি খাই দেবো আজকে? না, সে হেলদি খাবার খায় না। আচ্ছা, তাহলে কি আমরা হচ্ছে ইফতারি শুরু করবো কটা বাজে দেখি? আচ্ছা, আমরা আজকে কি দিয়ে ইফতার করবো? প্রথমে না না খেজুর, খেজুর দিয়ে ইফতার করতে হয়। তাহলে আমি একটা নেই, তুমি একটা নাও। বিসমিল্লাহ বলো, খাও, মজা আছে না?
মানে সাথে তারপরে ফল খাবো কাপের নাম আপেল